বন্ধুরা, এগুলো আমাদের বোম্বে মরিচ গাছ ছিল। বাইরে সামারে বাইরে থাকে, উইন্টারে যে ভিতরে নিয়ে আসছে। ম্যাক্সিমাম গাছগুলো মারা গেছে, কারণ আমাদের 100-এর উপরে টব ছিল। তো এই কয়েকটা গাছ রাখা হয়েছে যাতে নেক্সট ইয়ারে, নেক্সট সামারে আবার বাইরে করে নেওয়া যায়, এবং সঙ্গে সঙ্গে আবার গাছ থেকে মরিচ শুরু হবে। নতুন করে গাছ লাগালে কিছুদিন সময় লাগে। দেখেন এক একটা গাছে কি পরিমাণ মরিচ আসছে, হ্যাঁ, আল্লাহর বিশেষ রহমত, দেখার মতো, অনেক সুন্দর। আর মরিচগুলো পেকে একেবারে লাল টুকটুক হয়ে আছে। খুব সবার ভালো লাগবে। এবং এটা উপরতলা মাস্টার বেডরুমের ভেতরে যে বাথরুম, সেই বাথরুমে এগুলো রাখা। বাথরুমে এই যে জানালাগুলো আছে, যে দুইটা জানালা বড় বড়, এই জানালা দিয়ে প্রচুর রোদ আসে, যে কারণে জানালার পাশে আমরা বেঞ্চ দিয়ে সেই বেঞ্চের উপরে গাছগুলো রেখে দিই। আর নিচে তো লিভিং রুমে, বাংলাদেশে যেটাকে ড্রয়িং রুম বলে, এখানে প্রচুর গাছপালা আছেই, কিন্তু উপরতলাও বাথরুমের ভিতরে এরকম গাছ, এবং এমনভাবে মরিচ, এত মরিচ, হোক, দেখতে ভালো লাগতেছে, ভালো লাগে কথা আসলে, সুন্দর একটা ব্যাপার। অজস্র মরিচ, সবই বোম্বে মরিচ, প্রচণ্ড ঝাল। ওকে, তো একটা ছোট্ট ভিডিও দেখালাম, হোপফুলি ভালো লাগবে সবার। থ্যাংক ইউ।